হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে পিএম এম কিষান সম্মান নিধি যে টাকাটা সেই টাকাটা কিন্তু বেলা সাড়ে বারোটা থেকে কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে সেটা জানিয়ে দিয়েছিলাম তো পিএম এম নরেন্দ্র মোদী তিনি কিন্তু বেলা সাড়ে বারোটার সময়তে এ টাকাটা ট্রান্সফার করা কিন্তু শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে চালু হয়ে গেছে এবং অনেক অ্যাকাউন্টে কিন্তু তার প্রথমে কিন্তু ঢুকেছিলো না অনেক অ্যাকাউন্টে কিছু কিছু অ্যাকাউন্টে ঢুকেছিলো খুব কম অ্যাকাউন্টে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এবং যাদের যাদের ঢুকেছিল না তাদের কিন্তু এখন প্রত্যেকের অ্যাকাউন্টে বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে এখন কেননা আমি আপনাকে বলেছিলাম তখনই যে যাদের ঢুকবে না তার কিন্তু বিকালের দিকে বা রাত্রের দিকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে কনফার্ম তো এখন কিন্তু অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে হবে টাকা ঢুকেছি কি না ঢুকে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি লাইভ এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের টাকা ঢুকে এখনও তারা কী করবেন কী করলে টাকাটা পাবেন চার হাজার টাকা বা দুই হাজার টাকা তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো লাইক করবেন বন্ধুদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের কিছু জানতে পারলে শিখতে পারলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু বলছেন যে একটা বিষয় যে এখনও টাকা ঢোকেনি এখনও টাকা ঢুকেনি এরকম কিন্তু কমেন্ট আসছে খুব কম কমেন্ট আসছে যারা টাকা পেয়েছেন তো বন্ধুরা আপনাকে যেটা বলবো যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে আপনাদের আগে আবেদন করা রয়েছে কি দেখুন যে নাম রেজিস্টার করা রয়েছে কি আপনি আগে ভালো করে দেখুন যদি নাম রেজিস্টার করে থাকে তবে কিন্তু আপনি টাকাটা পাবেন যদি নাম না রেজিস্টার করে থাকে তাহলে কিন্তু আপনি টাকা আসতে না আসতে না বলে কিন্তু কোনো রকম লাভ নেই আপনি কিন্তু টাকা পাবেন না কেননা অনেকেই কিন্তু এরকম আছেন যারা আবেদন করেননি হয়তো ভাবছেন অটোমেটিক গেলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এরকমটা নয় যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন তাদেরই কিন্তু টাকাটা কেবলমাত্র দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে তাছাড়া কিন্তু অন্যথায় কেউই পাবে না এই টাকাটা তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে টাকা সেই টাকাটা বেলা বারোটা সাড়ে বারোটা থেকে কিন্তু দিতে স্টার্ট হয়েছে এবং বিকাল পর্যন্ত বা এখন পর্যন্ত এখন ছটা কুড়ি বাজে এখন পর্যন্ত কিন্তু অনেক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাবো আমি যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে টাকাটা দুই হাজার টাকা সেটা দেখাবো একটা কিস্তির টাকা এবং কারো কারো দুটো কিস্তির টাকাও কিন্তু দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস যেটা সেই স্ট্যাটাস যদি আপনি এখন চেক করতে চান তাহলে কিন্তু আপনি আপনার টাকা যদি ঢুকে তাও কিন্তু স্ট্যাটাস আপনার পেন্ডিং দেখাবে কেননা যেদিন টাকা দেয় সেদিন কিন্তু স্ট্যাটাস মানে সাকসেসফুল হয় না তার পরের দিন কিন্তু সাকসেসফুল করা হয় সেজন্য আজকে টাকা দিলে আগামীকাল কিন্তু সাকসেসফুল করা হবে তো আপনাদেরকে আবার স্ট্যাটাসটা আমি দেখাই যে স্ট্যাটাসটা কী রয়েছে টাকা ঢুকেছে তাও স্ট্যাটাসটা কি রয়েছে তো আপনাদেরকে একবার আমি দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখানে যখন আমি ক্লিক করছি এখানে কিন্তু সার্ভার ডাউনের কিন্তু লেখা উঠছে যে এখানে সার্ভার ইয়োর দেখাচ্ছে তো এখানে আমি চেষ্টা করছি দেখা যাক এখানে হয় কি না আমি কিন্তু এর আগেই একটু আগে দেখলাম তো হল তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু একটু মানে পেজটা লোডিং নেওয়ার পর কিন্তু খুলছে তো তারপরে দেখতে পাবেন যে এখানে লোডিং হচ্ছে অনেক কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এই পেজটা খুলবে দেখা যাক তো এখানে আমি যখনই দেখতে পাচ্ছেন একটা আমি মোবাইল নাম্বার এখানে এন্টার করব করার পর আমি এখানে যখনই গেট ডেটাতে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু রেজাল্ট পুরো দেখতে পাবেন যে টাকাটা যে ট্রান্সফার করা হয়েছে তাও কিন্তু এখানে দেখতে পাবেন যে এফটিও ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং তো এখনও কিন্তু এই স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে অর্থাৎ এই স্ট্যাটাসটা কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি সেরকমই কিন্তু জানাচ্ছে কিন্তু এই টাকাটা ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে আমি আর একটা অ্যাকাউন্টের কিন্তু আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু টাকা ঢোকানো হয়েছে তো এই স্ট্যাটাস যেটা সেটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে আগামী কালকের মধ্যে কিন্তু এটাকে সাকসেসফুল করে দেওয়া হবে অর্থাৎ এই টাকাটা কিন্তু ব্যাংকে চলে গেছে সেটার কিন্তু মানে ডেটটা সেই ডেটটা এখানে দিয়ে দেওয়া হবে এছাড়াও এর ইউটিআর আর নম্বর যেটা সেটাও কিন্তু দিয়ে হবে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল এই স্ট্যাটাসটা যেটা দেওয়া হয়েছে এরকম কিন্তু আপনাদের এখানেও কিন্তু শো করবে আর কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকালের মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে মানে এটা চলে আসবে স্ট্যাটাসটা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং তার আগেই কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এবার আপনাদেরকে বলে রাখি যারা এখনো টাকা পায়নি তাদের কি মানে করণীয় বা তারা কি করবেন তো বন্ধুরা দেখুন যারা এখনো টাকা পায়নি তাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে বা তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি আপনাকে বলেছিলাম যে আজকে নয়তো কালকে ঢুকে যাবে কেননা আজকে টাকাটা দেওয়া স্টার্ট হয়েছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে দেওয়াটা আস্তে আস্তে দিচ্ছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে দেওয়াটা খুবই জটিল ব্যাপার এর জন্য অনেক আস্তে আস্তে কিন্তু টাকাটা ঢুকবে এবং পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গে এই টাকাটা একসঙ্গে কিন্তু ঢোকা সম্ভব নয় এর জন্য আজকে ঢুকবে এবং কালকে ঢুকবে টোটাল কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে কৃষকদের ঢুকে যাবে তাহলে কিন্তু মোট মানে আপনারা বুঝতে পারবেন যে টোটাল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর আগামী একটা ভিডিও করেছিলাম দুপুরের দিকে তখন কিন্তু টাকা খুব কম ঢুকেছিল এবং এখন কিন্তু কিন্তু টাকা টাকা প্রত্যেকের ম্যাক্সিমাম এখন ঢুকে গেছে এবং রাত্রে হতে হতে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে আশা করছি সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে আপনারা এখানে স্ট্যাটাসটা চেক করে রেখে দেবেন যে স্ট্যাটাসে কি বলা হয়েছে স্ট্যাটাসে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো চলুন আমরা এবার দেখেনি যে আহ দু টাকা যে ঢুকানো হয়েছে সেই টাকাটা আমরা দেখেনি যে কোথা থেকে ঢুকেছে বা কখন ঢুকেছে তো বন্ধুরা আপনার মোবাইল অনেক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা এখানে স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি তো এই স্ক্রিনশটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অফ বরোদা থেকে এসছে এবং এটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অফ বরোদা থেকে এবং ছটা নয় কিন্তু পি এম এই টাকাটা অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগে কিন্তু দেওয়া হয়েছে এবং ক্রেডিট করা হয়েছে দুই হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে পি এম কিষাণ সম্মান নিধি এই প্রকল্পের টাকা কিন্তু এটা দেওয়া হয়েছে আপনারা কিন্তু সোজা সাপটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই দু হাজার টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু সরাসরি দেখতে পেলেন যে এই টাকাটা দেওয়া হয়েছে দুই হাজার টাকা কিছুক্ষণ আগে কিন্তু পাঠানো হয়েছে তো আপনাদেরও কিন্তু টাকা চলে আসবে আর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে আজকে রাত্রির মধ্যে নয়তো আপনারা কালকের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো রকম সমস্যা নেই আপনাদের যাদের এফটিও জেনারেটেড রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই তারা একটু ওয়েট করে নিন তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম একটা আপডেট যে আপনারা যাদের এখন টাকা ঢুকেনি বা যাদের যাদের টাকা ঢুকেছে বা কাদের কাদের টাকা ঢুকেছে এছাড়া তাদের টাকা ঢুকেনি কখন ঢুকবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি থেকে আপনারা পেয়ে গেলেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল থেকে জানতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সমস্ত আপডেট কিন্তু